সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখন বলবো আপনি এই পয়েন্টটা যদি মিস করেন তাহলে আপনি সমস্ত লিখে আসবেন আপনি কিন্তু মার্ক পাবেন না আপনি এই নিয়মে যদি ফ্লোচার্টটা লেখেন তাহলে আপনি পরীক্ষাতে একদম সম্পূর্ণ মার্কটাই পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোচার্ট তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই ফ্লোচার্টের কিন্তু বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে যে নিয়মগুলো আপনি যদি অনুসরণ না করেন তাহলে ফ্লোচার্ট লিখে আসবেন ঠিকই কিন্তু মার্ক পাবেন না সুতরাং এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে ফ্লোচার্টের পুরো বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে আপনি ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে কোন কোন জায়গায় ফোকাস দিবেন কোন কোন বিষয়গুলো আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং কিভাবে লেখা শুরু করবেন একদম এই জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি তো প্রথমেই চ্যাল করবেন এই ফ্লোজার্ট লেখার ক্ষেত্রে প্রথম ফোকাসটা দেবেন এই প্রশ্নটার ওপরে ভালো করে প্রথম ফোকাসটা কিসের উপর দিবেন এই প্রশ্নটার উপরে দিবেন এই প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে এই পয়েন্টটা শোয়িং দি স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন মেইন এইটা অর্থাৎ একটা প্যাসেজের কিন্তু কয়েকটা পয়েন্ট অফ ভিউ থাকে যেমন ধরেন এই প্যাসেজটা আমরা করতে চলে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে তো নেলসন মেন্ডেলার যে প্যাসেস্টার রয়েছে সেই প্যাসেস্টার কয়েকটা পয়েন্ট অফ ভিউ আছে যেমন ধরেন একটা হচ্ছে নেলসন নেলসন মেন্ডেলার মেন্ডেলার ছিল ছিল হচ্ছে কন্ট্রিবিউশন একটা তারপর ধরেন নেন্স নেলসন ম্যান্ডেলার জীবনই কেমন ছিল নেলসন ম্যান্ডেলা কত সালে মানে কোন কোন সালে কি কি করেছেন তারপরে নেলসন মেন্ডেলার রাজনৈতিক জীবন কেমন ছিল তারপরে হচ্ছে তার জনগণের জন্য ন্যাশনাল মেডেলে কী কী করেছেন ওই যেটা বললাম যে কন্ট্রিবিউশন তার অবদান কী ছিল অর্থাৎ একটা প্যাসেঞ্জার কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট অফ ভিউ থাকে আপনাকে প্রথমত এই পয়েন্ট অফ ভিউটা খেয়াল রাখতে হবে যে আপনাকে কী দেখাতে বলা হয়েছে আপনি যে ফ্লোচার্টটা লিখবেন সেই ফ্লোচার্টের মধ্যে আপনাকে কি দেখাতে বলা হয়েছে এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করবেন অর্থাৎ একটাই পয়েন্ট সেটা হচ্ছে আপনি এই লাইনটা ভালো করে বুঝে নেবেন যে নেলসন মানে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে এটাকে বলা হয় পয়েন্ট অফ ভিউ পরে আপনি পয়েন্ট অফ ভিউ বুঝে গেলেন এবার আপনার ফ্লোচার্ট লেখার পর্ব তো এই ফ্লো চার্ট লিখতে গেলেও আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোট মনে রাখতে হবে তো সেইটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে ঈদের পরে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের মার্কের কমপ্লিট নিয়ে একটি নতুন অনলাইন শুরু করতে যাচ্ছি তো আপনারা যারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সিটটি কনফার্ম করুন এবং এটা কিন্তু সীমিত আসনে এই ব্যাচটি পরিচালিত হবে এবং এই ব্যাচে একদম বেসিক থেকে সমস্ত কিছু আলোচনা হবে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি বেশি কিছু বলছি না আপনারা যারা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনি আপনার সিটটি এখনই কনফার্ম করুন এবারে আসুন আপনি কিভাবে এই ফ্লোচারটা লেখা শুরু করবেন প্রথমত আপনি এরকম ছয়টি বক্স তৈরি করবেন নিচে 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 এইভাবে ছয়টি বক্স তৈরি করবেন এবং প্রত্যেকটা বক্সে একটা করে নাম্বার দিবেন প্রথমটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে পাঁচ ছয় ছয় নম্বর পর্যন্ত নাম্বারিং করবেন নাম্বারিং শেষে আপনাকে যেটা করতে হবে এই যে মাঝখানে একটা দেখেন আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি প্রত্যেকটা বক্সের সাথে এরকম একটা অ্যারো চিহ্ন দেবেন এগুলো কিন্তু ফ্লোচার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো অনেকেই অবহেলা করে এগুলা দিতে মনে থাকে না বা এগুলা দেন না কিন্তু এই ব্যাপারগুলো মনে রাখবেন এগুলো কিন্তু আপনার মার্কের জন্য কার্যকরী সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখন বলবো। সেটা হচ্ছে আপনি যে ইয়েটা লিখবেন ফ্লোচারটা লিখবেন এর একটি প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে মানে একটি উত্তর করে দেওয়া হয়েছে কিন্তু দেখে ফার্স্ট ওয়ান ইজ শোন এক্সাম্পল মানে শোন অ্যাজ এক্সাম্পল মানে আপনাকে উদাহরণস্বরূপ একটা করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে প্রথমটা আপনাকে করে দিয়েছে এইটাকে একদম চূড়ান্তভাবে ফলো করবেন আপনি এই পয়েন্টটা যদি মিস করেন তাহলে আপনি সমস্ত লিখে আসবেন আপনি কিন্তু মার্ক পাবেন না চার্ট মূলত দুইভাবে লেখা যায় একটা হচ্ছে সেন্টেন্স আকারে লেখা যায় আবার ফ্রেজ আকারেও লেখা যায় তো আপনি ইচ্ছা করলেই সেন্টেন্স আকারে বা ফ্রেজ আকারে লিখতে পারবেন না এই প্রথমটা যে ফর্মাটে দেওয়া থাকবে আপনার পরবর্তীগুলোকে ওই ফর্মাটেই লিখতে হবে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে নেবেন যেমন দেখেন প্রথমটা কি দেওয়া আছে তো গাইড সাউথ আফ্রিকা তার মানে প্রথমটা কি করা হয়েছে ইনফিনিটিভ দিয়ে শুরু করা হয়েছে তার মানে আপনাকে পরবর্তী যে বক্সগুলো আপনি পূরণ করবেন সেই বক্সগুলোর মধ্যেও কিন্তু আপনাকে ইনফিড দিতে হবে যেমন আপনি এখানে বলতে পারেন যে টু ইস্টাব্লিশ ইস্টাবলিশ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি ওকে আবার আপনি তিন নম্বরে এভাবে দিতে পারেন যে টু রিমেইন ইন প্রিজন তারপরে পরবর্তীতে আরো লিখবেন আমি জায়গা সংকলনের কারণে অর্ধেকটা লিখলাম তো খেয়াল রাখবেন যে পয়েন্টটা আমি আপনাদেরকে চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রথম যে ফর্মারটা প্রথমটা কিন্তু ইনফিনিট দিয়ে করা আছে তাহলে আপনার পরবর্তীগুলোকে কী করতে হবে ইনফিনিটি দিয়ে শুরু করতে হবে ধরেন এই প্রথমটাতে ইনফিনিটি দিয়ে শুরু করা না থেকে যদি আপনার এমন থাকতো ভার্বের তিন নাম্বার ফর্ম দিয়ে শুরু করতো বা দুই নাম্বার ফর্ম দেখা যাচ্ছে গাইডিড অর্থাৎ ভারবের তিন নাম্বার ফর্ম দিয়ে শুরু করেছে ভার্বের পাঁচ পারি সোল ফর্ম দিয়ে শুরু করেছে তাহলে আপনাকেও এই পরবর্তীগুলো ভার্বের তিন নাম্বার ফর্ম অর্থাৎ আপনাকে এটা লিখতে হতো স্ট্যাবলিশড স্ট্যাবলিশড এই যে স্ট্যাবলিশ এখানে লিখতে হতো রিমেইন্ড কি লিখতে হতো তখন লিখতে হইতো রিমেইন্ড রিমেইন্ড এভাবে প্রত্যেকটা লিখতে হবে ধরুন এখানে লেখা আছে গাইডিং কি লেখা আছে গাইডিং তার মানে কি এটা হচ্ছে জিরান দিয়ে শুরু করা হয়েছে বা প্রেজেন্ট দিয়ে শুরু করা হয়েছে তাহলে আপনাকে পরবর্তীগুলো কি করতে হবে প্লাস করতে হবে বার এই নোটটা খুব ভালোভাবে মনে রাখবেন আপনি আগেরগুলো যদি মিসও করেন তাও কিছু কিছু ক্ষেত্রে কাকতালীয় ভাবে আপনার অ্যান্সারগুলো হয়ে যাবে কিন্তু এই পয়েন্টটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি পুরো এই ফ্লোচার্টে জিরো পাবেন আবারও আমি নোটটা বলি প্রথম যে এটা দেওয়া থাকবে উদাহরণস্বরূপ এইটা যে ফরম্যাটে দেওয়া থাকবে এটা যদি ইনফিনিটি ফর্মাটে দেওয়া থাকে তাহলে পরবর্তীগুলো ইনফিনিটি ফর্মাটে করতে হবে এটা যদি পাস্ট পার্টিসিপুল ফর্ম্যাট দিয়ে করা থাকে পরবর্তীগুলো পাস্ট পার্টিসিপুল ফর্ম্যাট দিয়ে করতে হবে এটা যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা থাকে পরবর্তীগুলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হবে বা জিরান দিয়ে করতে হবে মানে বার প্লাস আইন যদি করা থাকে তাহলে পরবর্তীগুলো বারপ্লাস আইনটি করা করতে হবে এটা যদি জাস্ট একটা নাউন ফ্রেজ দিয়ে করা থাকে তাহলে পরবর্তীগুলোও আপনাকে একটা নাউন প্রেস দিয়ে করতে হবে তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আপনার এই তিনটা জায়গা আপনাকে খুব ভালো করে নোট রাখতে হবে একটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ আপনাকে এই পয়েন্ট অফ ভিউটা খেয়াল রাখতে হবে তারপর আপনি বক্সগুলো করবেন এবং প্রত্যেকটা বক্সে নাম্বার দিবেন এবং এই যে প্রত্যেকটা বক্সে নিচে নিচে করে একটা এরা চিহ্ন দিবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাকে এই ফর্ম্যাটটা মেনটেন করতে হবে প্রথম ফর্ম্যাটটা যেটা পুন ফর্মাটা দেওয়া আছে তো আশা করছি বুঝতে পেরেছে যে আপনাদের ফ্লোচার্টটা কীভাবে লিখতে হবে এটা হচ্ছে ফ্লোচার্ট লেখার একদম সঠিক নিয়ম আপনি এই নিয়মে যদি ফ্লোচার্টটা লেখেন তাহলে আপনি পরীক্ষাতে একদম সম্পূর্ণ মার্কটাই পাবেন আর আপনি যদি আপনার ইচ্ছা মতো করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে মার্ক পেতেও পারেন অল্প অল্প অথবা একবারে নাও পেতে পারেন তার লিখলেন সেক্ষেত্রে স্যার ইচ্ছা করে বা লিখছেন যেহেতু জন্য এক দুই দিতে পারে কিন্তু আসলে ওই এক মার্কও পাওয়ার আপনার অধিকার নাই কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লেখার নিয়ম আছে আপনাকে সেই নিয়ম ফলো করেই লিখতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ফ্লোচ্যাপটা আপনাকে কীভাবে লিখতে হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ায় মাত্রই তার নোটিফিকেশন সরাসরি চলে যাবে আপনার কাছে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ